সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালোই আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনেই চলছো। সরকারি নাজির আক্তার কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই ইতিহাসের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে আছি আমি, মোহাম্মদ শাহজাহান আলী, প্রভাষক ইতিহাস, সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া। গত ক্লাসে আমরা আসলে ইতিহাসে তোমরা কি কি পড়বে সে সম্বন্ধে একটা ধারণা দিয়েছিলাম। তো আজকে আমরা প্রথম পত্র শুরু করতে যাচ্ছি, প্রথম অধ্যায় থেকেই। চলো, প্রথম অধ্যায়, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। তোমাদের আমি একটা ছবি দেখাচ্ছি, তোমরা দেখেই নিশ্চয় বুঝতে পারছো, আশা করি তোমাদের সবার পরিচিত মুখ এটি। হ্যাঁ, আমি আসলে ভাস্কো দা গামার কথা বলছি। ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের কথা আলোচিত বা আলোচনা হলেই এ ভদ্রলোকের নামটা উঠে আসে খুব স্বাভাবিকভাবে, কারণ তিনি প্রথম ভারতবর্ষে আগমন করেন জলপথে। তো আমরা শুরুতেই দেখি উনি আসলে কিভাবে এসেছেন, তার আসলে পথটা কি ছিল। এখানে আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি, এটা আসলে ভাস্কো দা গামাস ফার্স্ট ভয়েজ, ভাস্কো দা গামার প্রথম ভ্রমণ, যেটা সরি ভয়েজ বা সমুদ্র যাত্রা ছিল ভারতবর্ষে, সেটি সম্বন্ধে এখানে বলা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি লিসবন, এটা পর্তুগালের রাজধানী এবং সবচেয়ে বড় শহর, এবং এটা মূলত তাদের সবচেয়ে বড় বন্দর, এবং এখান থেকেই ভাস্কো দা গামা যাত্রা করেছিলেন, সেটা 1497 সালে। পর্তুগালে লিসবন থেকে উনি যাত্রা শুরু করেন, এবং উনি এখান থেকে যাত্রা শুরু করে আটলান্টিক মহাসাগর হয়ে কেপ অফ গুড হোপ, যেটাকে বাংলায় আমরা বলি উত্তম আশা অন্তরীপ, সেই উত্তম আশা অন্তরীপ ঘুরে, তোমরা যদি ম্যাপে দেখো এই জায়গাটা কিন্তু দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা এখানে উত্তম আশা অন্তরীপ, সেই উত্তম আশা অন্তরীপ ঘুরে উনি আফ্রিকার আরও কয়েকটা দেশের বন্দর, সেটা মোম্বাসা, মানিন্দি, এসব ঘুরে তিনি সর্বশেষ ভারতের দক্ষিণে বা দাক্ষিণাত্যে কালিকট বন্দরে এসে উপস্থিত হন, এবং সেটা ছিল 1498 সালে। এটাই মূলত তার পথ ছিল। একটা কথা উল্লেখ না করলেই নয়, সেই সময়টাতে আসলে সমুদ্র মানে ভ্রমণ সেটা খুবই আসলে চ্যালেঞ্জিং ছিল, সেটা বুঝতেই পারছো। আজকের মতো, আজকের আধুনিক যুগের মতো এত উন্নত প্রযুক্তি ছিল না, এত উন্নত জাহাজ ছিল না, সুতরাং জীবনের ঝুঁকি অনেক বেশি ছিল। এবং বলা হয়ে থাকে সেই সময়ে নাবিকরা পরিবার থেকে বিদায় নিয়েই আসতো, যে আমরা আসলে আর নাও ফিরতে পারি। এবং আমরা এখানে ভাস্কো দা গামার এই জার্নিতেও দেখতে পাই, এই ভয়েজেও, এই সমুদ্র যাত্রাতেও আমরা দেখতে পাই, উনি যখন ভারত থেকে, ভারতবর্ষ থেকে আবার ফিরে সেই পর্তুগালে ফিরে যান, তখন কিন্তু তিনি তার অনেক সঙ্গী সাথীকে হারিয়েছিলেন, তার সঙ্গের জাহাজ হারিয়েছিলেন। তো যাই হোক, আমরা চলে যাই, যেহেতু পর্তুগিজরাই প্রথমে এসছে এবং পর্তুগিজদের সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তা পর্তুগিজ আসলে পর্তুগিজ কারা, প্রথমে যেটা প্রশ্ন চলে আসে, পর্তুগিজ কারা, আমরা কেন তাদের পর্তুগিজ বলছি। পর্তুগিজ আসলে মূলত তারা পর্তুগালের অধিবাসী, পর্তুগালের অধিবাসীরা পর্তুগিজ নামে পরিচিত। তারা বাংলায় অবশ্য আরেকটি নামে পরিচিত ছিলেন, তারা বাংলায় পরিচিত ছিলেন ফিরিঙ্গি নামে। পর্তুগিজদের আসি, যে পর্তুগিজরা কেন ভারতবর্ষে আসলেন এরকম একটা প্রশ্ন চলে আসে, এই সম্বন্ধে দুটি কথা বলে রাখি। যে ভূমধ্য সাগরীয় অঞ্চলে পর্তুগিজরা তাদের প্রভাব হারিয়েছিল, তাদের বাণিজ্য আসলে সেখানে হচ্ছিল না ওইভাবে, এই জন্যই তাদের একটা লক্ষ্য ছিল অন্য জায়গায় বাণিজ্য করার বা বাণিজ্য প্রসার বিস্তার ঘটানো। সেটা শুধু পর্তুগিজদের না, ইউরোপীয় অন্যান্য বণিকদেরও ছিল, পর্তুগিজ সেখানে সফল হয়েছে, তারাই প্রথম ভারতবর্ষে আসে। তো যাই হোক, ভারতবর্ষে এসেই উনি, পর্তুগিজরা এসেই কালিকট বন্দরে অবতরণ করে, এবং তৎকালীন কালিকটের শাসক, জ্যামরিন শাসক এবং কোচির শাসক, তাদের দ্বন্দ্ব ছিল, এবং সেই দ্বন্দ্বের সুযোগ নিয়েই কালিকটের কাছাকাছি আমরা দেখি, কালিকটের কাছাকাছি ফোর্ট ম্যানুয়েল নামে একটি দুর্গ স্থাপন করে। তোমরা একটা জিনিস
স্মরণ রাখবা সবসময় যে এই ফোর্ট ম্যানুয়েল দুর্গই ভারতবর্ষে প্রথম পর্তুগিজ তথা ইউরোপীয়দের বসতি, অর্থাৎ ইউরোপীয় প্রথম বসতি ছিল এই ফোর্ট ম্যানুয়েল দুর্গটা। যাই হোক, এখন কালিকট বন্দরের কথা যদি বলি, কালিকটটা আসলে কারা স্থাপন করেছিল এই বন্দরটা, সেই প্রশ্নটা আসে। কালিকট বন্দর মূলত আরবরা স্থাপন করেছিল এবং আরবরা এখান থেকে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। তো যখন পর্তুগিজরা আসলো, কথিত আছে যে পর্তুগিজরা এসে পর্তুগিজ বণিক আলভারেস ক্যাব্রেল নামে এক ভদ্রলোক, উনি আসলে এই কালিকটে অবস্থানরত আরব বণিকদের নির্মমভাবে হত্যা করেন এবং এর মাধ্যমে তিনি কালিকটে পর্তুগিজদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এবং এর কিছুদিন যাওয়ার পর আমরা দেখি যে 1505 সালের দিকে ফ্রান্সিসকো ডি আলমেইডাকে পর্তুগিজ রাজা প্রথম ম্যানুয়েল ভারতে তার ভাইসরয় হিসাবে নিযুক্ত করেন। এবং একই বছরে আমরা দেখি পর্তুগিজরা কান্নুর দখল করে শ্রীলঙ্কায় পৌঁছে যান এবং 1506 সালের দিকে আলবুকার্কির নেতৃত্বে লোহিত সাগরে প্রবেশ করে পর্তুগিজরা। এবং তার পরবর্তীতে আমরা দেখি তারা মাস্কাট সাগরের কর্তৃত্ব দখল করে না এবং ভারত সাগরের দিকে দৃষ্টি দেয় এবং 1509 সালের দিকে ব্যাটেল অফ ডিউ, যেটা ডিউয়ের যুদ্ধ বলা হয়, সেই যুদ্ধে পর্তুগিজরা বাইজেন্টাইন সুলতান, মিশরের মামলুক সুলতান এবং দক্ষিণ ভারতের গুজরাটের সুলতানের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেন এবং এর মাধ্যমে তারা ভারত মহাসাগরের কৌশলগত কর্তৃত্ব লাভ করতে সক্ষম হন। এবং এর কয়েক বছর পরে 1538 সালের দিকে সেকেন্ড ব্যাটেল অফ ডিউ তথা দ্বিতীয় ডিউয়ের যুদ্ধে পর্তুগিজরা জয়লাভ করে এবং এর মাধ্যমে ভারত মহাসাগরে তাদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা লাভ করে। মূলত ভারতবর্ষে পর্তুগিজদের বা পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তি গড়ে দিয়েছিলেন আলবুকার্ক এবং তার পথ অনুসরণ করেই পরবর্তীতে আমরা দেখি পরবর্তী পর্তুগিজ শাসকরা ভারতের পশ্চিম উপকূলের কালিকট, চোল, মুম্বাই বা বোম্বাই যেটা, সলসিটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি অঞ্চলে, পশ্চিম বাংলার হুগলিতে এবং শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে শক্তিশালী বাণিজ্য গুটি নির্মাণ করতে সক্ষম হয়েছিল। দুঃখিত, এরপরে পর্তুগিজরা খুব স্বাভাবিকভাবে বাংলাতেও এসেছিল এবং বাংলাতে আমরা দেখি বাংলার তৎকালীন শাসক মুঘল সম্রাট শেরশাহ যে কোনো সময় তাকে আক্রমণ করতে পারে এরকম একটা শঙ্কায় ছিলেন এবং এই শঙ্কায় থেকে তিনি আসলে শেরশাহ দ্বারা আক্রান্ত হলে পর্তুগিজদের সাহায্য পাবেন সেই আশায় সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহ 1536 সালে চট্টগ্রাম, সপ্তগ্রাম ও হুগলিতে বাণিজ্য গুটি নির্মাণের অনুমতি দেন। এবং পরবর্তীতে আমরা দেখি যে 1579-80 সালের দিকে মুঘল সম্রাট আকবর পর্তুগিজদের হুগলিতে বাণিজ্য গুটি নির্মাণ করার অনুমতি দেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে হুগলি পর্তুগিজদের প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় এবং এর অল্পকালের মধ্যেই শ্রীপুর, ঢাকা, যশোর, বরিশাল প্রভৃতি স্থানে পর্তুগিজদের বাণিজ্য প্রসার লাভ করে। এবং এই বাণিজ্য কুটি নির্মাণের পাশাপাশি পর্তুগিজরা বাংলা সহ ভারতের বিভিন্ন স্থানে কিন্তু খ্রিস্ট ধর্মের প্রচলন বা খ্রিস্ট ধর্মের প্রচার বা প্রসারে কাজ করতে থাকে। তারা বিভিন্ন স্থানে গির্জা নির্মাণ করে এবং বাংলার নিম্ন শ্রেণীর লোকদের উপর তাদের একটা ব্যাপক প্রভাব ছিল। তো এই গেল পর্তুগিজদের উত্থান, তারা কিভাবে বাংলা ভারতীয় উপমহাদেশে তাদের ভিত্তি গড়ে তোলে, শক্ত একটা ভিত্তি ভিত্তির উপর তারা দাঁড়িয়ে যায়। তো এরপর আসলে আসে যে পর্তুগিজরা কেন থাকতে পারলো না বা তারা কতদিন থাকলো। পর্তুগিজরা মূলত এখানে আসে, তোমরা জানো যে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়, কিন্তু পর্তুগিজরা আসলে তারপরেও থেকে যায়।
সেটা আসবে আমি বলবো পরে। আমরা এখন পর্তুগিজদের পতনের চলে যাই। পর্তুগিজদের পতন আসলে কেন হলো? পর্তুগিজদের পতনের আসলে অনেক কারণ ছিল। তারা আসলে বাণিজ্য করতে এসেছে, তারা বণিক ছিল, তাদের আসলে এদেশের প্রতি মায়া আসলে আর কতটুকুই জন্মাবে, খুবই স্বাভাবিক। এবং আমরা দেখতে পাই যে বাংলার শাসকদের উদারতা বা দুর্বলতার সুযোগটা তারা খুব ভালোভাবে নিয়েছিল। এবং পর্তুগিজের পতনের কারণ আমরা আলোচনা করতে গেলে যেটা আসে, পর্তুগিজদের অসহিষ্ণুতা ও নিপীড়ন নীতি, যেটা আগেই বলেছি, তারা ধর্ম প্রসারে এবং প্রচারে মনোনিবেশ করে, এটা খুব ভালো কথা। কিন্তু তারা যেটা করে, তারা খুব অসহিষ্ণু হয়ে ওঠে, অর্থাৎ তারা ভারতীয় এবং বাংলার, ভারতীয় তথা বাংলার শাসকদের উদাসীনতা বা দুর্বলতার সুযোগ নিয়ে স্থানীয় লোকদেরকে জোর করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করত। এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা, নীতি বহির্ভূত এবং সমালোচনার যোগ্য বটেই। এবং যারা হতে চাইতো না, তাদের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতন চালানো হতো, এটা একটা কারণ ছিল। সাধারণ মানুষজন, শাসকরা তাদের প্রতি খুব বেশি বীতশ্রদ্ধ বা বিরক্ত হয়ে ওঠে। পরবর্তীতে আমরা দেখি যে জলদস্যুতা সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড, হ্যাঁ, তারা জলদস্যুতা সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তারা কেউ কেউ মুঘল সম্রাট কিংবা বাংলা নবাবের আইন অমান্য করে বিভিন্ন মানে বিনা শুল্কে বাণিজ্য, ব্যবসা বাণিজ্য করত। প্রতাপশালী কেউ সুযোগ পেলে স্থানীয়দের উপর অত্যাচার, লুণ্ঠন এসব চালাতো, সুযোগ পেলে তারা লুণ্ঠন করতো, অত্যাচার চালাতো। এবং তারা পর্তুগিজ লুটপাট চালাতো, পর্তুগিজরা তারা জলদস্যুরা সাগরে লুটপাট চালানো ছাড়াও, সাগরে তো লুটপাট চালাতো, ওই বিভিন্ন বণিকদের বিশেষ করে আরব বা বাঙালি যেসব বাংলাদেশি বণিক ছিল তাদের উপর দস্যুতাজ করতো, অত্যাচার করতো। এছাড়াও এদেশের নিরীহ মানুষদেরকে ধরে নিয়ে বিদেশে দাস দাসী হিসাবে বিক্রি করতো। এছাড়াও তারা এদেশের মেয়েদের জোর করে বিয়ে করতো। এ ধরনের বিভিন্ন অনৈতিক কাজে তারা লিপ্ত ছিল। এছাড়া তারা ভারতীয় শাসকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়। পর্তুগিজরা বলতো সম্রাটদের আনুগত্য, মুঘল সম্রাটদের আনুগত্য স্বীকার করতো না। এর ফলে আমরা যেটা দেখতে পাই যে তারা চট্টগ্রাম ও হুগলিতে, হুগলি যে পর্তুগিজ উপনিবেশ ছিল, সেখানে প্রায় তারা স্বাধীনভাবেই চলতো। তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার, আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং শক্তিশালী নৌবাহিনীর কারণে এক পর্যায়ে মুঘল সম্রাট এবং বাংলার নবাবরা ভীত হয়ে ওঠেন। তারা আসলে, তাদের কপালে চিন্তার রেখা পড়ে যায়, চিন্তার ভাঁজ পড়ে যায়। তো এটা থেকে আসলে মুক্তির প্রয়োজন ছিল, যে কারণেই ভারতীয় শাসকরা তাদের পর্তুগিজদের বিতাড়িত করার জন্য প্রচেষ্টা চালান। আসলে পর্তুগিজদের জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ, দস্যুতা, অত্যাচার এসব বেড়ে গেলে সম্রাট শাহজাহান তিনি মীর দুঃখিত তিনি কাসিম খানকে নির্দেশ দেন তাদের হুগলি থেকে বিতাড়িত করার জন্য, এবং তিনি সেটা করেন। এবং পরবর্তীতে আমরা দেখি আরাকানের রাজা পর্তুগিজদের ডিঙিয়ার ঘাঁটি এবং সন্দ্বীপ থেকে তাদের বিতাড়িত করেন এবং সন্দ্বীপ দখল করে নেন। এছাড়া পরবর্তীকালে বাংলার সুবেদার শায়েস্তা খানের নাম তোমরা শুনেছ, শায়েস্তা খান তিনি চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন। এবং এর মধ্যে আমরা দেখতে পাই, এর মধ্যেই দেখতে পাই যে অন্যান্য ইউরোপীয় বণিকরাও ভারতবর্ষে আগমন করে, যার ফলে আসলে তাদের সাথে প্রতিযোগিতায় তারা টিকতে পারে না। একে একে বিভিন্ন বিভিন্ন শাসক মানে ভারতীয় শাসক, স্থানীয় শাসকদের সাথে দ্বন্দ্বে তারা লিপ্ত হয় এবং তাদের সাথে আসলে টিকতে না পেরে তারা কুটিগুলো ভাড়াতে থাকে, এবং এভাবে অন্যান্য বণিকদের, ইউরোপীয় বণিকদের সাথেও তারা প্রতিযোগিতায় টিকতে পারেনি, যে কারণে তারা আসলে বলা যায় দেশ ছেড়ে যেতে বাধ্যই হয়। কিন্তু তারা আসলে অনেক দিন পর্যন্তই ছিল ভারতবর্ষে, এবং আমরা দেখতে পাই যে 1947 সালে যদিও ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, এরপরেও পর্তুগিজরা গোয়াতে রয়ে গিয়েছিল। এবং তারা গোয়া গোয়া আমরা দেখি যে 1961 সাল পর্যন্ত পর্তুগিজদের অধীনে ছিল, এবং পরবর্তীতে তারা 61 সালে তারা গোয়া ছেড়ে
ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আমরা জানি যে 1954 সালের দিকে ভারত সেটা দখল করে নেয়, সেখানে তাদের যে ছিটমহলগুলো ছিল। এবং 1975 সালে পর্তুগিজরা বা পর্তুগাল সরকার সেখান থেকে তাদের যে কর্তৃত্ব বা অধিকার সেটা তারা সরিয়ে নেয়। তো এভাবে মূলত পর্তুগিজদের পতন ঘটে। আমরা এবার পর্তুগিজদের অবদানে চলে যাই, তারা আসলে তাদের কি অবদান ছিল। আসলে তারা স্বল্প সময়ে স্থায়ী হলেও বাংলা তথা ভারতবর্ষের আসলে খাদ্য, পোশাক, শিক্ষা, ধর্ম, ভাষা ইত্যাদি ক্ষেত্রে তারা যথেষ্ট পরিমাণ প্রভাব বিস্তার করেছিল। একটা কথা না বললেই নয় যে তারা আসলে শুধু এখানে ব্যবসা বাণিজ্য করেছে তাই না, তারা কিন্তু মুঘল নৌবাহিনী এবং বাংলার বারো ভুঁইয়াদের নৌ ও সেনাবাহিনীতে তারা চাকুরিও নিয়েছে এবং তাদের আসলে তারা চাকুরিও করেছে। এবং বারো ভুঁইয়াদের মধ্যে যশোরের রাজা প্রতাপাদিত্য রায় এবং কেদার রায়ের সেনাবাহিনীতে পর্তুগিজরা কিন্তু গোলন্দাজ হিসাবে ছিলেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে তারা মূলত ভারতীয় তথা বাঙালি নাবিকদের তারা কিন্তু নৌবিদ্যায় প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তারা মূলত বাংলার প্রধান প্রধান সব জলপথ আবিষ্কার করে। এবং তাদের এই প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে আমরা দেখি যে বাংলার নাবিকরা আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত হতে পেরেছিল। বাংলার বণিকরা নিজেরাই তারা আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত হতে পেরেছিল এবং পর্তুগিজদের তারা বাংলার যেসব জলপথগুলো আবিষ্কার করে এসব জলপথ ধরেই পরবর্তীতে অন্যান্য ইউরোপীয় বণিকরা এই নদীমাতৃক বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। এরপর আমরা আসি যে খাদ্যাভ্যাসের কথায় যদি আসি, পর্তুগিজরা বিভিন্ন ধরনের নতুন নতুন ফল ও সবজির প্রচলন এদেশে ঘটায়। এগুলোর কথা বললে আসলে সেটা লাল আলু, পেঁপে, কামরাঙা, আনারস, পেয়ারা, চীনাবাদাম, জলপাই, মরিচ এসব সবজি প্রচলন আসলে তারা এদেশে ঘটিয়েছিল। পর্তুগিজরা আমরা দেখতে পাই যে চীন, ব্রুনাই, মালাক্কা, মালদ্বীপ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশ থেকে মূল্যবান কাপড়, বাদাম, মশলা, রং, কড়ি, কর্পূর ইত্যাদি এনে উপমহাদেশে বিক্রি করতো এবং একই সাথে এদেশ থেকেও সুতি ও রেশমি কাপড়, পাট, তামাক, চা, চাল, ডাল, ঘি, মধু, তেল এসব জিনিস নিয়ে বিভিন্ন দেশে বিক্রয় করতো। তো এর মাধ্যমেও সাংস্কৃতিক একটা আদান প্রদান হয়েছিল। এছাড়া আমরা দেখি বাংলা ভাষার ব্যাকরণে তাদের একটা অবদান রয়েছে এবং তোমরা নাম শুনে থাকবে হয়তো যে ফরাসি, দুঃখিত, পর্তুগাল বা পর্তুগিজ পাদ্রি ম্যানুয়াল দা আসুনসাও, তার নামটা আসলে একটু আমাদের জন্য উচ্চারণ করা একটু কষ্ট হয়ে যায়, ম্যানুয়াল দা আসুনসাও, তিনি বাংলা ব্যাকরণ এবং একটি পর্তুগিজ বাংলা শব্দকোষ প্রণয়ন করেছিলেন এবং এটা 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়েছিল এবং এটিকেই বাংলা ব্যাকরণের বা বাংলা ব্যাকরণ এই বাংলা ব্যাকরণটি বাংলা ভাষার সবচেয়ে পুরানো ব্যাকরণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। এবং একই সাথে আমরা দেখি একই লেখকের রোমান হরফে লিখা লিসবন থেকে মুদ্রিত কৃপা শাস্ত্রের অর্থভেদ, এটা 1734 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থটিকে বিকাশমান বাংলা গদ্যের গোড়ার দিকের একটি নিদর্শন হিসাবে ধরা হয়। তারা একই সাথে খুব স্বাভাবিকভাবে বাংলার সাথে এত বেশি মিশে গিয়েছিল, বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকেও তারা সমৃদ্ধ করেছিল এবং এখন পর্যন্ত অনেক পর্তুগিজ শব্দ বাংলায় ব্যবহৃত হয়ে আসছে। তোমরা জেনে থাকবে সাবান, বালতি, আলপিন, বারান্দা, জানালা, তোয়ালে, কেদারা, যেটা চেয়ার আমরা এখন ইংরেজিট হয়ে গেছে আর কি, কেদারা, এসব শব্দগুলো বাংলার বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। এবং আমরা দেখি এমনকি এটা এসব ভাষার চর্চা এত বেশি হচ্ছিল যে অন্যান্য পর্তুগিজ ছাড়াও অন্যান্য যেসব ইউরোপীয় বণিকরা ছিল তারা এসেছিল, এসে তারা কিন্তু পর্তুগিজ এই শব্দগুলো ব্যবহার করত। এবং পর্তুগিজরা ভারতে
ভারতীয় পর্তুগিজ যে আন্তঃবিবাহ সেটার প্রচলন ঘটিয়েছিল, এবং এভাবেই তারা অনেকে বিয়ে করে এখানে থেকেও গিয়েছিল। তোমরা হয়তো অ্যান্টনি ফিরিঙ্গির নাম শুনবা, এবং যাই হোক এরকম অনেকে ছিলেন, অনেকে এদেশের সাথে সংস্কৃতির সাথে মিশে যান। যাই হোক, আজকে আমরা পর্তুগিজ সম্বন্ধে মোটামুটি জানলাম, তাদের উত্থান তাদের পতন সবকিছুই শুনলাম জানলাম। তো আশা করি তোমরা বাসায় টেক্সট বই আরো পড়বা, এবং পড়লে আরো বেশি জানতে পারবা। এবং আমি সব সময় বলে আসছি, যেটা তোমাদের গত ক্লাসেও বলেছি, যে তোমরা আসলে ক্লাসটাকে অংশগ্রহণমূলক করার চেষ্টা করো, সেটা করলে খুবই ভালো হবে। তোমরা যদি বাসায় পড়ো, তোমাদের কোনো বিষয় নিয়ে জানার থাকে, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি দেখে হয়তো সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের আবারও বলি যে আসলে তোমরা চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে, সরকারি নাজির একটা চ্যানেলটাকে তোমরা প্রমোট করো বন্ধুদের সামনে, তোমরা এটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, সবাইকে শেয়ার দিয়ে জানাও। সোজা কথা, তোমরা ক্লাসগুলোকে অংশগ্রহণমূলক করার চেষ্টা করো, তোমরা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে করে তোমাদের নোটিফিকেশনগুলো ক্লাসে চলে যায়, তোমরা সময় মতো জানতে পারবে। যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা।